জালেমদেরকে অপসারণ করে জনগণের অধিকার যারা প্রতিষ্ঠা করতে পারে এমন লোককে বাছাই করে সেসব জায়গায় সেট করতে হবে। এই জন্য তাদেরকে বাছাই করার জন্য সুযোগ দিতে হবে। এখন ছাঁটাই করার পালা চলছে, আবার বাছাই করে সেখানে পূরণ করতে হবে। এই কাজগুলো করতে একটু সময় লাগবে না কি বলে? লাগবে না, লাগবে না। এখন কেউ কেউ চায় যে না খুব তাড়াতাড়ি নির্বাচন করে দেন, তো তাড়াতাড়ি নির্বাচন আমরাও চাই, কিন্তু তার মানে এই নয় এই চোর ডাকাত এবং জালেমকে রেখেই কি নির্বাচন হবে? এটা নির্বাচন হতে পারে না। এগুলোকে অপসারণ করে সমাজে একটা স্থিতিশীলতা আনার পরেই নির্বাচন হলে মানুষের হক আদায় হবে। আজকে সাংবাদিক অধিকার নাই, ছিল না, এখনো নাই, এটাকে ফিরিয়ে আনতে হবে। আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, আমাদের চলাফেরা করার অধিকার, অনেক অধিকার লঙ্ঘিত হয়েছে, সেই সব অধিকারকে যদি আবার ফিরিয়ে আনতে হয় একটু সময় দিতে হবে। আমরা বলেছি যুক্তিসঙ্গত সময়ে এটাকে দিতে হবে এবং এটা শেষ করেই আমাদের নির্বাচন করতে হবে। কিন্তু যুক্তিসঙ্গত মানে এই নয় অনির্দিষ্টকালের জন্য থেকে যাবে, তা কিন্তু হবে না। একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে। জাতির দেশের মানুষের নাবিশ হয়েছে, এক কথায় বলতে গেলে অধ্যাপক মুজিবুর রহমান বিশেষ অতিথি, আমরা আপনাদের সন্তান, যে কোনো প্রয়োজনে বাংলাদেশ জামাত ইসলামী স্ত্রী।